সাউথ আফ্রিকায় টেস্ট খেলতে হবে সাকিবকে। কেন্দ্র চুক্তিতে থাকলে বেছে বেছে সিরিজ খেলা যাবে না। সাকিব আল হাসান ইস্যুতে এভাবেই নিজের রায় জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। বললেন, সামনে ব্যস্ত শিডিউলে টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ ব্যাটসম্যানদের রান না পাওয়া। সাকিব আল হাসানের আবদার এবার আর রাখা গেল না। ৬ মাস টেস্ট না খেলার তার আবেদন নাকচ করল বিসিবি। আইপিএল এ দল না পাওয়ায় জাতীয় দলের হয়েই দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে টেস্ট, জানিয়ে দিলেন নাজমুল হাসান পাপন। আইপিএল এ ও যাচ্ছে না, তাহলে আমি তো কোনো কারণ দেখছি না যে কারণে সে সাউথ আফ্রিকায় খেলবে না। ও তো ওডিআই খেলতে যাচ্ছে, তো টেস্ট খেলবে না। আমি ওকে বললাম যে সাউথ আফ্রিকায় টেস্ট খেলে এসে তোমার সাথে আসার পরে তোমার সাথে বসব। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। হার্ডলাইনে বিসিবি সভাপতি, বেছে বেছে সিরিজ খেলার দিন শেষ। কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাইলে জাতীয় দলের ডিউটি উপেক্ষা করা যাবে না। কেউ যদি একটা ফরম্যাট বাদ দিতে চায়, আমরা ওরা যেটা বলছে ওটা যদি আমরা মনে করি না এটা না হয় আরেকটা ফরম্যাট বাদ দেওয়া ভালো, বোর্ড তখন এটাতে ইন্টারফেয়ার করতে পারে না। তুমি আফগানদের কাছে তৃতীয় ম্যাচে হার, সুপার লিগে হাত ছাড়া, মূল্যবান ১০ পয়েন্ট। সামনে ব্যস্ত শিডিউল থাকায় ব্যাটসম্যানদের ফর্মহীনতা দুশ্চিন্তার বড় কারণ। যাদেরকে স্বীকৃত ব্যাটসম্যান তাদের কাছ থেকে এখন পর্যন্ত তারা রানে ফেরত আসতে পারেনি, তো এটা একটা চিন্তার বিষয়, তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে। পার্থ বণিক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।